loaded cheese. So toiri hoye gelo cheese paratha. Char diye khabo. To ar to shojjo korte parchi na ami. Ami ekটু খেয়ে ফেলি. Yum. Kemon lagche bolen dekhte. Yum. Hello everyone, কেমন আছেন সবাই? আমি তাহমিনা আবারো চলে এলাম। তো যেহেতু আজকে বাইরে এক্সট্রিম ঠান্ডা, আমাদের এখানে এখন 27 ডিগ্রি আর এক্সট্রিম ঠান্ডা বাতাস, সো আমি চিন্তা করলাম এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পরোটা খেতে কেমন মজা হবে বলেন তো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিজ পরোটা, যেটা আমার কাছে মানে খুবই একটা নতুন ব্যাপার মনে হয়েছে। তো আমি আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি গরম হিটারে, আমি ওয়াটার হিটারে গরম পানি করতে দিয়েছি। এই গরম পানি দিয়ে আমি ময়দাটাকে আজকে মানে ডো তৈরি করব। চলেন তাহলে শুরু করি। ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণটাকে ভালোভাবে ময়দার সাথে মেখে দিচ্ছি। পরে পানি দিয়ে দিয়ে, গরম পানিটা দিয়ে দিয়ে আমি মাখাবো, মানে একটু একটু করে দিব, একটু একটু করে দিয়ে মাখা মাখা করে নিব, তারপর একদম মানে ডোর মতো তৈরি করে নিব। পানি দিয়ে যখন এই অবস্থায় আসবে ময়দাটা, আপনারা কিন্তু চাইলে এই অবস্থায় একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপরে আবার ময়দাটা মাখানো শুরু করতে পারেন। আমি একটু ময়দাটাকে সব একসাথে করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপর ময়দাটা মাখাবো। তুমি তুমি চলে আসছো আমার আগে, কি করবা? সো আমি তো ঢেকে রেখে গিয়েছিলাম, আমরা এখন এটাকে দেখি কি অবস্থা। সুন্দর, এটা কিন্তু ঠান্ডা হয়ে এখন নিজে নিজে এটা মানে ময়দার গোলার মতো হয়ে গেছে। চলো এটাকে আমরা এখন মানে মেখে ফেলি, মানে এটাকে আমরা ডো বানাই ফেলি। ইয়াম, ধরে রাখো, এভাবে ধরে রাখো। প্রায় 2-3 ঘন্টা আমি এভাবে করে আটাটাকে গুলে রেখে দিচ্ছি দিয়েছিলাম আমাদের ডোটাকে। তো আমি আবারও ভালো মতো মেখে নিব। তো আমি এখানে কী নিয়েছি দেখেন, আলু নিয়েছি আর নিয়েছি চিজ। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে দুইভাবে পরোটাটা বানাবো। একটা হচ্ছে খুব সহজ করে কিভাবে করে আমরা আলু পরোটা বানাতে পারি, আলু পরোটা, আর বানাবো চিজ পরোটা। তো দুইটা পরোটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আলুগুলোকে আমি সহজভাবে দেখায় দিচ্ছি আপনাদেরকে কত সহজেই আমরা আলু ভর্তা বানায় ফেলতে পারি। এটা হচ্ছে একদম ইজি ওয়ে মাইক্রোওয়েভে দিয়ে। আচ্ছা, তার আগে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু যে আলুগুলোর গায়ে এরকম করে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে চামড়াগুলো উঠে যায়। সো দিয়ে দিলাম আমি, প্রথমে 5 মিনিট দিব, তারপর আবার মানে উল্টায় 5 মিনিট দিব। ময়দা পড়ছে হাত থেকে। আসলে আলু পরোটা দেখানোর কিছু না, আমি শুধু আলু ভর্তাটা কীভাবে করবো সেটা দেখাবো। বাট আজকের স্পেশাল হচ্ছে চিজ পরোটা, আমি চিজ দিয়ে পরোটা বানাবো, এটাই আজকের স্পেশাল। সো এই পাশে আমি কেটে নিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর হচ্ছে লাল মরিচের ফ্লেক, যেটা শুকনো মরিচের। সো ঝালের পরিমাণ আপনাদের আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন। তো আমি আমার কেটে নিয়েছি যতটুকু লাগে আমি ব্যবহার করব। আর সাথে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে চাট মশলা আমার আলু ভর্তার জন্য। সো আমাদের আলু কিন্তু রেডি হয়ে গেছে, একদম রেডি, একদম এই যে দেখছেন একদম নরম হয়ে গেছে। এখন আমি জাস্ট ছিলে একটা প্লেটে নিয়ে নিব, আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর জন্য দেখাচ্ছি যে দেখেন আলুটা কিন্তু একদম কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে।
দেখেছেন একদম মানে এখনো অনেক গরম, দেখাই যে চামড়াটা কিন্তু এই যে আমি কেটে দিয়েছিলাম দেখে, দেখেন চামড়াটা খুব ইজিলি এখন খুলে ফেলতে পারবো যেহেতু অনেক গরম, চামড়াটাকে কাটার জন্য খুব তাড়াতাড়ি ছিলে যাবে। সো আপনারা খুবই ইজিলি বাসায় যখন ভর্তা খেতে যাবেন তখন ঠিক এভাবে ওভেনে দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে ভর্তা বানায় ফেলতে পারবেন। এটা অবশ্য আমার ফুপ্পি আমাকে ট্রিকটা বলে দিয়েছিল, আমার ছোটো ফুপ্পির কাছ থেকে আমি ট্রিকটা পেয়েছি। অনেক বেশি গরম তো দেখেন আমি সুন্দর করে ভর্তা বানায় নিচ্ছে, একদম নরম হয়ে গেছে দেখেন, ভালোভাবে ভর্তাটা বানায়নি। তো সবার প্রথমে চুলাটা অন করে দিলাম, তারপর আমি দিয়ে দিব সরিষার তেল, সরিষার তেল আপনারা কিন্তু চাইলে এখানে ঘি বাটার সব কিছুই ব্যবহার করতে পারেন এই এই রান্নাটা করার জন্য, আমি ভর্তাটা করার জন্য। তো সরিষার তেলে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা মরিচ, লাল মরিচের ফ্লেক। তো আমি এটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নিব। তো দেখেন পেঁয়াজটা মরিচটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে, এখন মানে একটু কম ব্রাউন, এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব চাট মশলা, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া একটু বেশি না, আমি বলছি ঝাল আপনাদের মতো আপনারা দিবেন, আর হচ্ছে লবণ স্বাদ মতো, একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিব। এখনই খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে, এখন আমরা আলুগুলো দিয়ে দিব, তারপর ভালো মতো মেখে নেব। ভালো মতো মশলাটাকে মেখে নিয়েছি আমরা আলুর সাথে, এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা, আলু মেখে নিব, একদম ভাজা ভাজা করে ফেলব আমরা আলুটা। আলু ভর্তাটা হয়ে গেছে, কি সুন্দর আলু ভর্তা, নিয়ে নিচ্ছি বাটিতে। তো আমরা এখন ওয়েট করবটা ঠান্ডা হওয়ার জন্য, ইয়ামি রাইট। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা দিয়ে আমরা কীভাবে চিজ, আপনারা চাইলে চিজটাকে মেখেও নিতে পারেন, না চাইলে নর্মালও রাখতে পারেন, তা আমি একটু মেখে নেব। সো এই যে নিয়ে নিলাম বাটিতে, এগুলো এখানে হচ্ছে আমি ব্যবহার করছি মজরেলা চিজ, একটু লবণ দিব বেশি না যেহেতু চিজে লবণ থাকে, তারপর সাথে একটু কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনে পাতা, আপনারা চাইলে এটার মধ্যে চাট মশলাও দিতে পারেন বাট আমি দিব না কারণ যেহেতু আমি আলু ভর্তার মধ্যে দিয়েছি ওটা আমি এটাকে একটু প্লেনই রাখবো। এই তো আমি একটু মেখে নিলাম, ভালো মতো মেখে নিতে হবে জিনিসটাকে, ছড়া ছড়া করা যাবে না, মেখে একটু একটু নরম নরম করে ফেলতে হবে। চিজ এবং আলু দুইটাই রেডি, এখন আমরা পরোটা বানাবো, পরোটার ভিতরে এগুলো দিব। কি করি মা? সরি ইসি মমি দা বিকি মমি ইসি তো ভালো মতো করে করে নিব, তারপর একটু করে আমি শুধু একটু বড় করেই বানাবো, বড় বড় করে পরোটা বানাবো, বড় বড় করে চিজ পরোটার আলু পরোটাটা বানাবো। তো আমার পরোটাটা বানানো হয়ে গেছে, দেখি কতটুকু, অনেক পাতলা কিন্তু পরোটাটা, একদম পাতলা, বেশি একটা মোটা না কিন্তু অনেক বড়, বড় একটা পরোটা আমি বানিয়েছি। তো আমি একটু ঘি নিয়ে নিই, নিয়ে আমি জায়গাটাতে দিয়ে দিচ্ছি, স্প্রেড করে দিই। তারপর আমাদের আলু একটু ছড়াই দিব, একদম ভালো মতো আমি দিয়ে দিলাম পরোটার ভিতরে, এখন আমি নর্মাল পরোটার মতো করে বানিয়ে ফেলবো। আপনি
আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিবেন, আমি নর্মাল পরোটার শেপই রাখতেছি। বেলতে হবে খুব আলতোভাবে, নর্মালভাবে, যেহেতু পরোটাটার ভিতরে আলু ভর্তা দেওয়া আছে, তো খুবই নর্মালভাবে মানে পরোটাটা বেলতে হবে, যাতে ফেটে না যায়, পরোটাটা থেকে বের হয়ে না যায়। এভাবে হাত দিয়ে চেপে চেপেও করতে পারেন। এই যে দেখি বের হয়ে গেছে, অসুবিধা নেই, এগুলোকে আবার বন্ধ করা যাবে। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব আমরা, বেশি মানে যতটুকু করা যায় হাত দিয়ে। তারপরে হালকা করে একটু উপর থেকে বেলে দেব। খুবই হালকা ভাবে আমি বেলতেছি, যাতে একটু বড় হয়ে যায়, বেশি না। তৈরি হয়ে গেল আমাদের আলু পরোটা। এখন আমি সরাসরি ভেজে রাখবো। আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি, সাথে একটু তেল দিচ্ছি। হ্যাঁ, প্রথমে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে ভাজা হয়। কড়াইটা গরম হলেই আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিব। তো পাশে আরো দুইটা পরোটা বানায় নিছি আমি চিজ পরোটা বানানোর জন্য। তো দিয়ে দিলাম আমাদের পরোটা তেল আর ঘিয়ের মধ্যে। তো আমি ভেজে প্লেটে উঠাই আপনাদেরকে দেখাবো। তো আজকে কিন্তু মেইন হচ্ছে আমাদের চিজ পরোটা। সো এটার আমাদের আমি জাস্ট আমার ভর্তাটাই মেইন ছিল, আলু ভর্তা, আলু ভর্তাটা আর চিজ পরোটাটা মেইন। তো চলেন, তৈরি হয়ে গেছে আমাদের চিজ পরোটা। আমি উঠাই, তো আমি লোভ সামলাতে পারিনি, প্লেটে উঠানোর সাথে সাথে মুখে আমি দিয়ে দিয়েছিলাম। এই যে আমার পরোটা ছেঁড়া, আমি অলরেডি খেয়ে ফেলছি। এখন হচ্ছে চিজের পালা। কিচেনে আসলে আমার মেয়ে আমার সাথে দাঁড়ায় থাকে। সো উনি ননস্টপ কথা বলতেছে এবং কাজ করতেছে, আমাকে মানে মানে হেল্প করার চেষ্টা করতেছে, এই জন্য দাঁড়ায় আছে কিচেনে। আর দেখেন লোডেড পরোটা, লোডেড চিজ পরোটা, খুব সাবধানে করতেছি কিন্তু। খুবই হালকা ভাবে করব, খুবই খুবই। সো তৈরি হয়ে গেল আমাদের চিজ পরোটা। সো আপনাদের কাছে তো আলু পরোটাটা কোনো নর্মাল একটা ব্যাপার, আমি জানি সবাই মানে জানে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরোটাটা। উপ সরি, খুব বেশি ইয়ে করে দিয়ে দিলাম। আই মিন সবাই তো জানে আলু পরোটার কথা, কিন্তু আমি জানি না চিজ পরোটাটা কেউ জানে কিনা। তো আমার কাছে মনে হয়েছে একদমই নতুন, তো আমি শেয়ার করলাম আপনাদের সাথে চিজ পরোটা। যদি আপনারা কেউ আগে জেনে থাকেন তো আমাকে বলবেন, যে আমরা আগেই জানতাম, আর যারা জানেন না এটা তাদের জন্য। সো আমি চাচুরার জালটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু আমি ঘি ছাড়া এবং ইয়ে করেই বেলে ফেলেছি, যেহেতু এটা চিজ, চিজের মধ্যে বেশি তেল ভালো লাগবে না, সেই জন্য আমি আগে এটা পরোটাকে পুরোটাকে ভাজবো, ভেজে তারপর হালকা একটু ঘি দিয়ে উঠিয়ে ফেলবো। আমি একটু কড়কড়া করে ভেজে ফেলছি, আপনারা একটু সাবধান, আমি শুধু একটু কাজে চলে গেছিলাম, এপাশ দিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, জালটা কমাই দিই। দেখেন আস্তে আস্তে ফুলে যাচ্ছে, এখন আমি মধ্যে একটু ঘি দিব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পরোটা। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চিজ পরোটা সাথে আলু পরোটা। আজকের ভিডিওটা আসলে আমি চিজ পরোটার জন্যই বানিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে মধ্যে বেশি করে পেঁয়াজ পাতা দিতে পারেন কেটে, তাহলে কিন্তু আরও খুব মজা হবে। তো আমার পরোটাটা হয়ে গেছে, আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তেলটা ভালোমতো শুষে যাওয়ার পর আমি এটাকে আপনাকে কেটে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের চিজ পরাটা রেডি। আলু পরোটাটা একটু বেশি ছেঁড়া বেড়া হয়ে গেছে, বাট স্টিল খেতে খুবই মজার হয়েছে। তো চলেন আলু পরোটার ভিতরটা কেমন হয়েছে দেখি। এই যে দেখেন, আমি তো আসলে সরাসরি তেলে দিয়ে দিয়েছিলাম, আপনারা কিন্তু চাইলে প্রথমে ভেজে তারপর তেল বা ঘি দিতে পারেন। ভিতরটা দেখেন কি সুন্দর হয়েছে, খেতে অনেক ইয়ামি হয়েছে। সাইডে আমার মেয়ে, কিছু মনে করবেন না। আমাদের চিজ পরোটা কেমন লাগলো দেখতে আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা? যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সো এখন আপনাদের যে খুশি, আপনারা তরকারি বা এমনি খেলে এমনি খেতে পারবেন, বিকালের নাস্তা, সকালের নাস্তা, যখন যখন যার যখন ইচ্ছা খেতে পারেন। সাথে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচার, আমি আচার দিয়ে খাবো। তো আর তো সহ্য করতে পারছি না, আমি আমি একটু খেয়েই ফেলি। কেমন লাগছে বলুন দেখতে? সো আপনারা বানান, বানায় খায়ান, আমাকে জানায়েন কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা অ্যান্ড পরোটাটা। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি খেতে খেতে আসলে কথাই বলে ভুলে যাচ্ছি। সো ভালো থাকেন সবাই, আবারও চলে আসবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এটা আপনাদের জন্য।